হ্যালো বন্ধুরা, তো আমাদের সামনে যেহেতু ঈদ, সো আমরা আজকে শিখবো কিভাবে ঈদ মোবারক পোস্টার খুব সহজে আমাদের মোবাইল দিয়ে এডিট করা যায়। যদি কিনা আপনার ছবি দিয়ে একটা এবং আপনার নাম দিয়ে যদি একটা স্ক্রিনে যে ধরনের ইমেল দেখতে পাচ্ছেন, জাস্ট এই ধরনের পোস্টার যদি কিনা আপনি মেক করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ একদম ভিডিওর শেষে মূলত আমি আপনাদেরকে একটা গোপন টিপস দিয়ে দেবো এবং আপনারা কিভাবে এই ডেমো ফাইলটিকে ডাউনলোড করবেন এবং কিভাবে আপনারা এটাকে সেট আপ করবেন। সো আমি ডিটেলস একদম ভিডিওর একদম শেষ পর্যায়ে দেখাবো। সো আপনাদেরকে অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে এবং প্রত্যেকটা কাজ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখতে হবে এবং বুঝতে হবে, তা না হলে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন না। সো এই কাজটা করার জন্য আপনাদেরকে একটা অ্যাপস দরকার হবে। অ্যাপসের নাম পিক্সেল ল্যাব। জাস্ট পিক্সেল ল্যাব অ্যাপটিকে জাস্ট আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে সিম্পলি আমি পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে ঢুকবো। তো বন্ধুরা, পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে ঢুকবার পরে আপনাদের সামনে একদম সেম এই ধরনের একটা পেজ হবে। পেজ হওয়ার পরে আপনারা একদম ডান কর্নারে একটা থ্রি ডট পেয়ে যাবেন। জাস্ট আপনারা থ্রি ডট অপশনে টাচ করবেন। থ্রি ডট অপশনে টাচ করার পরে আপনারা একদম নিচে একটা অপশন পেয়ে যাবেন, ওপেন পিএলপি ফাইল। জাস্ট আপনাদের এই অপশনে টাচ করতে হবে। এই অপশনে টাচ করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ হয়ে যাবে। জাস্ট আপনাদেরকে এই যে একটা পিএলপি ফাইল থাকবে, জাস্ট আপনাদের সেই ফাইলটিকে অবশ্যই চুজ করতে হবে। তো আমি এই জায়গা থেকে জাস্ট এটাকে চুজ করছি। চুজ করার পরে আপনারা নিচে একটা ফাইল পেয়ে যাবেন। জাস্ট আপনারা এই ফাইলে টাচ করে দিবেন। এই ফাইলে টাচ করার পরে আপনারা একদম নিচে একটা অপশন পেয়ে যাবেন, ওপেন্ড অ্যান্ড অ্যাড। জাস্ট আপনারা এই অপশনে টাচ করে দিবেন। টাচ করার পরে আপনাদের সামনে একদম এই ধরনের একটা ডেমো পেজ হয়ে যাবে। জাস্ট আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে জাস্ট এই ছবিটাকে রিমুভ করতে হবে অ্যান্ড আপনাদেরকে অবশ্যই আরও কিছু গোপন টিপস চেঞ্জ করতে হবে। তো তার জন্য সিম্পলি আপনারা এই ছবিটাকে চেঞ্জ করার জন্য আপনারা এই সাইডে একটা ডিলেট আইকন পেয়ে যাবেন। জাস্ট আপনাদেরকে ডিলেট আইকনে টাচ করে এটাকে ডিলেট করতে হবে। তো আমি ডিলেট করে দিলাম। ডিলেট করার পর আপনারা প্লাস অপশনে টাচ করবেন। এই সাইটে প্লাস অপশনে টাচ করার পর আপনারা এই সাইটে একটা অপশন পেয়ে যাবেন ফ্রম গ্যালারি। জাস্ট আপনারা ফ্রম গ্যালারি অপশনে টাচ করে দিবেন। আপনাদের ফোনে আপনাদের যে পিক্সটি থাকবে, জাস্ট আপনাদেরকে সেই পিক্সারটি অবশ্যই ইম্পোর্ট করে নিতে হবে। সো বন্ধুরা, আপনারা যদি কিনা আমার এই ছবির মতো করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, তাহলে আমার স্ক্রিনে যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, এই থাম্বনেল কিন্তু এই ভিডিওটা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে দেখে কিন্তু মাত্র এক ক্লিকেই এই ছবির ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে ফেলতে পারেন। তো সিম্পলি আমি এই জায়গা থেকে এই ওকে অপশনে টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওপরে উঠে যাচ্ছে, তাই আমরা এটাকে একটু ছোটো করবো। ছোটো করার পর একটু কাস্টমাইজ করে নেবো। কাস্টমাইজ করার পরে জাস্ট আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে জাস্ট এই অপশনে টাচ করতে হবে। একদম এই সাইডে একটা লেয়ার অপশন আছে, জাস্ট আপনারা লেয়ার অপশনে টাচ করে দেবেন ডান সাইডে। লেয়ার অপশনে টাচ করার পরে আপনারা এক্সারের এই ট্যাপ অপশনটিকে একটু টাচ করে ধরবেন ঠিক এই জায়গাতে। সো এই জায়গাতে টাচ করে ধরে একদম নিচের দিকে নিয়ে আসবেন। তো আমি নিচের দিকে আরও নিচে নিয়ে যাব, যাতে করে এই লেয়ারটা একদম তলায় থাকে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও এই লেয়ার অপশনে একটা টাচ দিলাম। টাচ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচে চলে যাচ্ছে। সো জাস্ট আমরা এটাকে এভাবে কাস্টমাইজ করে ফেলবো। তারপরে আবারও আমরা সেম প্রসেসে আমরা আবারও কিন্তু এই লেয়ার অপশনে টাচ করবো। টাচ করার পর একদম নিচের দিকে যাব, এইটাকে আমরা একটা লক স্ক্রিনে টাচ করে দেবো, ঠিক আছে, যাতে করে আমাদের আর কোনো সমস্যা না হয়। তারপরে লক স্ক্রিনে টাচ করার পরে আমরা কী করব, আমরা এই জায়গা থেকে একটু নিচে আসবো। এসে আপনারা যে নামটাকে দেখতে পাচ্ছেন, জাস্ট এই নাম আইকনের পাশে একটা কাস্টমাইজ চিহ্ন আছে, জাস্ট আপনারা কাস্টমাইজ চিহ্নে টাচ করে দিবেন। টাচ করার পরে আপনারা একটা অপশন পেয়ে যাবেন এই সাইডে, এই যে পেন আইকন, জাস্ট আপনারা পেন আইকনে একটা টাচ করবেন। টাচ করার পরে আপনারা আপনাদের নামটিকে অবশ্যই এই জায়গাতে ইনপুট করে দিবেন। তো আমি নামটাকে ইনপুট করার পরে আপনারা দেখতে পাবেন আপনাদের নামটা কিন্তু অলরেডি কাস্টমাইজ হয়ে গেছে। যদি কিনা আপনাদের কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু আমার মতো যদি কিনা আপনাদের একটু কিনা কাস্টমাইজ করার দরকার, তাহলে তালা আইকনে টাচ করে এটাকে লক আনলক করে দিবেন। ওরা জাস্ট এটাকে একটু কাস্টমাইজ করে নিতে পারবেন, ঠিক আছে। তো এটাকে কাস্টমাইজ করার পরে নিচে যে কয়টা টাইপিং আছে, যদি কিনা আপনার কাছে একটু খারাপ লাগে বা যদি আপনাদের কাছে একটু কাস্টমাইজ করার ইচ্ছা হয়, তাহলে ঠিক এই সেম প্রসেসে আপনি লেয়ার থেকে প্রত্যেকটা লেয়ার কিন্তু পাস করে নিতে পারবেন, ঠিক আছে। সো আপনি এই ফাইলটাকে কীভাবে ডাউনলোড করবেন সেটা মূলত আমি এবার আপনাদেরকে দেখাবো। তো তার আগে দেখাবো আপনারা কীভাবে এই পিকচারটিকে সেভ করবেন। আপনারা একদম আপনাদের বাম সাইডে একটা সেভ আইকন পেয়ে যাবেন। জাস্ট আপনারা সেভ আইকনে টাচ দিবেন। টাচ দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন সেভ অ্যাজ ইমেজ। জাস্ট আপনারা সেভ অ্যাজ ইমেজে টাচ করবেন। সেভ অ্যাজ ইমেজে টাচ করার পরে আপনারা এই জায়গা থেকে দেখতে পাবেন কাস্টম। জাস্ট আপনারা করে দিবেন আলট্রা। আলট্রা করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন সেভ টু গ্যালারি। জাস্ট আপনারা সেভ টু গ্যালারিতে টাচ করে দিবেন। আপনারা কীভাবে ফাইলটাকে ডাউনলোড করবেন, আপনারা ফাইলটাকে ডাউনলোড করার জন্য আমি
আপনাদের ডিসক্রিপশন বক্সে একটা লিংক প্রোভাইড করব, ঠিক এমন একটা লিংক, জাস্ট আপনারা এই লিংক থেকে এসে এই ডেমো ফাইলটাকে খুব সহজে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। সো ডাউনলোড করার পরে আর বাকিটা যে যে কাজগুলো আমি করছি সেইভাবে কাজগুলো করলে আশা রাখা যায় আপনাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে। এবং এর পরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদের অবশ্যই হেল্প করা। তো আপনারা যদি কিনা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে লাইক বাটনে একটি লাইক করে, অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল অপশনে ক্লিক করে অবশ্যই অল সিলেক্ট করে দেবেন, যাতে করে আমাদের নতুন নতুন টিপস রিলেটেড ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে আর একটু দেরি না হয়। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।